হ্যালো বন্ধুরা তোমরা সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউটরনে তো আজকের এই ভিডিওতে আমরা রয়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6 ইতিহাস বিষয় যা তোমাদের তৃতীয় টেস্টের জন্য তিন নব স্কুল রয়েছে 263 নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগের বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক আদিবৈদিক মানুষের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল অপশান নাম্বার এ বিদ শব্দের অর্থ অপশান নাম্বার সি জ্ঞান গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তা হলো উপনয়ন অপশান নাম্বার সি পাটলপুত্রের রাজধানী ছিল মগধ অপশান নাম্বার এ গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম পাঁচজনকে অপশান নাম্বার বি মৌর্য প্রথম মৌর্য সম্রাট ছিলেন এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য অপশান নাম্বার ডি আব্দ প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত অপশান নাম্বার এ ভারতীয় উপমদেশের দ্বিতীয় সূচনা হয় ছশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হলো গোলমরিচ অপশান নাম্বার এ হচ্ছে মহাভাষ্য লেখেন কে ভাস অপশান নাম্বার বি জীবক ছিলেন বিম্বিসারে রাজবৈদ্য অপশান নাম্বার এ প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হল ধামেক অপশান নাম্বার বি কোন গ্রিক ঐতিহাসিক মিসরকে নীলনদে দান বলেন হেরোডোটাস অপশান নাম্বার বি মিসরের লিপিকে বলা হতো হচ্ছে হাইরোগিভ লিপি অপশান নাম্বার সি এরপর রয়েছে দেখো দুয়ের দাগের নিচে প্রশ্ন উত্তর দাও একটি বাক্যের মধ্যে এক একটা আধিবৈদিক যুগের প্রধান সম্পদ কি ছিল গরু জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায় অথর্বভেদে একটি গুরুত্বপূর্ণ মেঘালিত কেন্দ্রের নাম ইমানগাঁও বৌদ্ধ গৌতম বৌদ্ধ বংশে জন্ম জন্মগ্রহণ করেন সাক্ষ্য বংশে কে ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন শিমুখ কে শিলাদিত্য বৈশিলাদিত্য উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন এরপর রয়েছে পরেরটা সুনঃস্থান পূরণ করো ওয়ার্ড কথার মানে ড্যাস শহর নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো প্রাচীন বাংলা সূক্ষ্ম সুতির কাপড় ড্যাসের কত ছিল মুসলিন নেক্সট প্রশ্ন পরেরডটা ঠিক ভুল লিখতে হবে বলছে যে নালন্দা মহাবিদ্যালয় কেবলমাত্র ব্রাহ্মণ ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারতো এটা হচ্ছে ভুল নেক্সট প্রশ্ন পরেরডটা বলছে কুষাণ আমলে গান্দা শিল্পের বিকাশ ঘটেছিলো ঠিক নেক্সট প্রশ্ন মধ্য ভারতে অজান্তা গুহার ছবিগুলি কোনও যুগের চিত্রশিল্প গুপ্ত যুগের নেক্সট প্রশ্ন হামু বলছো হামু হামুরাবি কোন দেশে রাজা ছিলেন ব্যাবিলনের রাজা ছিলেন নেক্সট প্রশ্ন পরের টা সেন্ট থমাস কার আমলে খ্রিস্টপুর ধর্ম প্রচারের জন্য ভারতীয় মহা উপমহাদেশ এসেছিলেন বলছে গন ফার্নেস